ফেরদৌস ভাই নমিনেশন পেয়েছে, আমার মনে হয় যে আমি নিচে নমিনেশন পেলে যতটা হ্যাপি হতাম, ঠিক আজকে ফেরদৌস ভাই নমিনেশন পেয়েছে আমার কাছে মনে হচ্ছে আমার ফিলিংসটা অলমোস্ট সেম। মানে আমি জিনিসটা জানার পর, আমি একটা শ্যুটিংয়ে ছিলাম, একটা নাটকের সেটে ছিলাম, আমি যখন জেনেছি ও মাই গড আমি কখন ফেরদৌস ভাইকে ফোন দেবো অ্যান্ড কখন আমি কথা বলবো যে ভাইয়া কনগ্রেচুলেশন অ্যান্ড ভাইয়া আপনার যত ধরনের ক্যাম্পেইন আছে সব ক্যাম্পেইনে আমি থাকবো, আমার খুব ভালো লাগছে। সো আমার কাছে মনে হচ্ছে ফেরদৌস ভাই অবশ্যই আমাদের জননেত্রী শেখ হাসিনার খুবই পছন্দের একজন মানুষ। তো ফেরদৌস ভাইকে আমি অনেক পছন্দ করি, আমি যে আইডলও বলতে পারেন, আর সে আমার তিনটে ছবির হিরো, প্লাস হচ্ছে আমার আমরা একটা টিভিসি করাচ্ছি, দেন হচ্ছে মুভিগুলো ছিল মেক কন্যা, এটা হয়তো অনেকেই দেখেছেন, গানগুলো ইউটিউবে আছে, মুভিটা এখন কিন্তু আসেনি। দেন হচ্ছে পোস্টমাস্টার 71, এটা ফেরদৌস ভাই নিজের প্রোডাকশনের ছবি ছিল। দেন হচ্ছে আরেকটা ছবি ছিল লিডার। সো তিনটা ছবি যেহেতু আমরা করেছি, সো আমাদের মানে মানে খুবই কাছ থেকে আমি ফেরদৌস ভাইকে চিনি জানি উনি। আমি আমার কাছে মনে হয় একজন পলিটিক্যালের কী হওয়া উচিত, মানে মানে একটা থাকে না মানুষকে দেখার পর ফার্স্ট একটা মানে একটা হাসি দিয়ে যে অ্যাপ্রোচ করা, ফেরদৌস ভাইয়ের মধ্যে ওই কোয়ালিটিটা আছে। মানে উনি মানে যা সার মানে ঝগড়া হোক, রাগারাগি হোক, মন খারাপ হোক, কোনো কিছু নিয়ে বিরক্ত হলো, উনি ফার্স্ট একটা হাই বলে যে একটা মানে একটা যে একটা হাসি দিয়ে উনি যে মানে রিসিভ করে, এটা আমার কাছে মনে হন ফেরদৌস ভাইয়ের মতো খুব কম হিরোদের মধ্যে এটা আছে। আমার কাছে যেটা আমার ফেরদৌস ভাই যেহেতু অনেক বছর ধরে সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, সো যেহেতু উনি এখানে একটা সফল একজন হিরো, সফল একজন অভিনেতা, আমার কাছে মনে হয় সে রাজনীতির মাঠেও ওইরকম সফল একজন রাজনীতিবিদ হয়ে উঠবে। আমার কাছে মনে হয় আসলে কাজ তো কাজের জায়গা, যখন কাজ হবে কাজ করবে, তার পাশাপাশি সে যদি পলিটিক্সটাকে ভালোবাসে, আসলে এটা তো আসলে নিজের ভালোবাসার থেকে পলিটিক্সটা, কারণ আমি যদি আমার দেশকে ভালোবাসি তাহলে আমি একটা দল, একটা যেমন জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের শেখ হাসিনা, তারপর আমাদের দেশের কী কী কাজ হচ্ছে সব কিছু মিলে আসলে হয় কি, এটা আমার কাছে মনে হয় ভালোবাসার থেকে রাজনীতিটা করা। সো এটা আসলে যার যার পার্সোনাল ওপিনিয়ন আর কি, যার যার পার্সোনাল ভিউ আর কি। আমার কাছে মনে হয় আমাদের ফিল্মের আমাদের অনেক ক্রাইসিস আছে, যেমন আমাদের সব কিছু নিয়ে, আমাদের এই যে আমাদের এফডিসি তো এখন অলরেডি হচ্ছে, সো আমাদের মুভি নিয়ে আমাদের যেমন অনেক অনুদানের মুভি হচ্ছে, তারপর যখন ফেরদৌস ভাইয়ের কাছে আমাদের মানে এখান থেকে খুব ইজিলি ওনার কাছে যাওয়া যাবে, থাকে না একজন পার্লামেন্ট থাকলে, আর ফেরদৌস ভাই তো আমাদের ঘরের মানুষ, সো ওনার কাছে যেই কোনো আবদার নিয়ে খুব ইজিলি আমাদের ডিরেক্টর হোক, আর্টিস্ট হোক, যে কোনো আমার মনে হয় প্রত্যেকে ওনার পাশে গিয়ে দাঁড়াতে পারবে, খুব ইজিলি ওনার কাছে মুভ করতে পারবে, এটা আমাদের জন্য, আমার কাছে মানে উনি আমাদের ঘরের মানুষ, আমাদের এই ইন্ডাস্ট্রির মানুষ। সো এটা আমার মনে হয় নট ইনলি আমি নিঝুম, আমাদের সবার জন্য এটা খুবই একটা ভালো খবর। আমার আসলে অনেক কয়েকটা মুভি পাইপলাইনে আছে, লাস্ট আসলে মানে মুভিগুলো দুইটা মুভি তো শ্যুটিং চলছে কন্টিনিউয়াস, আর দুইটা মুভি কিছুদিন থেকে কাজগুলো স্টপ হয়ে আছে 2024-এ। সো 24-এর মধ্যে আমার দু তিনটা মুভি আসবে আশা করি। আমাদের নিজেদের প্রোডাকশনের একটা মুভি আছে, সেটা হচ্ছে বেশামাল, এটার ডিরেক্টর আমার নিজের আমার হাজব্যান্ড আমার, এটা হচ্ছে আমাদের নিজেদের প্রোডাকশনের ছবি। সো এটা আশা করি আমরা আগামী মানে জুন জুলাইয়ের মধ্যে এটা আমরা রিলিজ দিয়ে দিতে পারবো, আর বাকিগুলো যেহেতু অন্যের প্রোডাকশনের ছবি, সো আমি ওগুলো আসলে রিলিজটা কবে হবে এটা আসলে বলতে পারছি না।